উচ্চ আদালতের নির্দেশ মতো পুলিশের অনুমতি নিয়েও শেষ পর্যন্ত আন্দোলন করতে পারলেন না চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা। সোমবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব, কিন্তু পুলিশের বাধাদানে তারা আন্দোলন করতে পারেননি বলে অভিযোগ করেন সংগঠনের নেতা বিজয় সাহা। তিনি সাফ বললেন, উচ্চ আদালতের নির্দেশ মতো সার্কিট হাউস সংলগ্ন এলাকায় আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন জয়েন্ট মুভমেন্ট কমিটি। এই আন্দোলনের জন্য এনসিসি থানার ওসির কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। ওসি আন্দোলনের অনুমতিও দিয়েছেন, কিন্তু সোমবার আন্দোলন করার প্রস্তুতি নিতেই এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী এসে আন্দোলনে বাধা দেয় বলে অভিযোগ করেন জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার বিজয় সাহা। পুলিশ 5 মিনিটের মধ্যে এই স্থান ত্যাগ না করলে তাদেরকে গ্রেপ্তার করবে বলেও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন বিজয় সাহা। এখন যেটা বলছে যে চিফ সেক্রেটারির একটা নির্দেশ অনুযায়ী কোনো ধরনের গ্যাদারিং করা যাবে না, চিফ সেক্রেটারির এই নির্দেশটা তো আমরা জানতাম না। এখন বিষয়টা হয়েছে, গতকালকে আমাকে যখন এনসিসি থানার এসডিপিও আমাকে একটা চিঠি দেয়, তাতে বলা হয় যে চিফ সেক্রেটারির এমন একটা অর্ডার আছে, আপনারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন নেন। তো আমি এসডিএম অফিসে তো গতকালকে সানডে, তো যথারীতি এসডিএম অফিস থেকে সেই পারমিশনের বিষয়টা থাকছে না। যাই হোক, আলটিমেটলি যেহেতু প্রশাসন আমাদেরকে অ্যালাউ করছে না, আমরা প্রশাসনের সঙ্গে কোনো কালেই নন কোঅপারেশন করিনি, আজও করব না। কিন্তু বিষয়টা হচ্ছে, হাইকোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যে আমার যে ডেমোক্রেটিক রাইটস, সেই রাইটসটাকে আমার ফুলফিল হলো না। তার জন্য আগামী দিন আমরা বসে আবার পরিকল্পনা করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি পারমিশনের বিষয় থাকে সেই পথেই যাবো। এই বিষয়টা তো আমাদের জানা ছিল না। যাই হোক, আর এত পুলিশ প্রশাসন নিয়ে এসছে, এখন আমরা এসডিএম এর আধিকারিক আছেন এদিকে, ওনার সঙ্গেও কথা বলেছি, উনি রাজি হচ্ছেন না। রাজি যদি না হয় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না, আমরা চলে যাব। আমরা প্রশাসনকে কখনো নন কোঅপারেশন করে। জয়েন্ট মুভমেন্ট কমিটির কনভেনার বিজয় সাহা আরও অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গণ অবস্থান পালন করেছেন জনৈক বিধায়ক। ওনাকে সাধারণ প্রশাসন বা পুলিশের কোনো আধিকারিক আন্দোলনে বাধা দেয়নি, কিন্তু চাকরিচ্যুত শিক্ষকরা তাদের বাঁচার তাগিদে আন্দোলন করলেও তাতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন বিজয় সাহা। আজও করব না, বাট একটা কথাই বলবো, আমার যে ফান্ডামেন্টাল রাইট, এই রাইটসটাকে ব্যাঘাত ঘটানো হয়েছে। আমরা প্রশাসনকে বলেছিলাম 6 ঘন্টার ডেমনস্ট্রেশন, তারপর আমি বললাম যে ঠিক আছে আমরা এই সিচুয়েশনে 2 ঘন্টার করব, তাতেও পারমিশন দিন বা অন্য স্পট দিন, তাতেও রাজি হচ্ছে না। তার মানে 10,323 কোনোভাবেই এই প্রোগ্রাম করতে পারবে না এই রাজ্যে, এটা সরকারি সিদ্ধান্ত। অথচ আমরা দেখলাম বিধায়ক, মাননীয় বিধায়ক এদিকে 4-5 দিন ধরে ডেমনস্ট্রেশন করে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, সেটাই হচ্ছে। এদিকে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন এসডিপিও, কিন্তু মুখ্য সচিব নাকি তড়িঘড়ি নির্দেশ দিয়েছেন আন্দোলন করা যাবে না, তাই পুলিশ চাকরিচ্যুতদের আন্দোলন করতে দেয়নি। এ বিষয়ে বিজয় সাহা বলেন, 4 দিন ধরে বিধায়ক যখন 10 জন লোককে নিয়ে আন্দোলন করছিলেন, তখন মুখ্য সচিব কেন ওনাকে তোলার জন্য নির্দেশ দিলেন না? প্রশাসনের এই দ্বিধাচারিতার তীব্র প্রতিবাদ করেছেন বিজয় সাহা। কিছুদের শিক্ষকরা আমাদের কাছে একটা কাগজ দিয়েছিল, অনুমতি চেয়েছিল, কিন্তু তাদের তো কোর্ট বলে তাদেরকে পারমিশন দেওয়া হয় এখানে সিটিং ডেমনস্ট্রেশন করার জন্য, কিন্তু যেহেতু মহামুখ্য সচিবের ইয়ে লাগু চলছে, অর্ডার লাগু আছে, তো আমরা সেই বিধিপূর্বক নিষেধাজ্ঞা জানিয়েছি যে এখানে কোনো প্রকার এই কোভিড সিচুয়েশনে ইয়ে করা যাবে না, জমায়েত করা যাবে না। এখন কিন্তু ওদেরকে জানিয়ে দেওয়া হয় এবং আমরা এখানে কোনো রকম সিটিং ডেমনস্ট্রেশন আমরা অ্যালাউ করি না। কত কোনো ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।